আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর যেটা জানতে চেয়েছেন জাকাত বছরের জাকাত ছয় মাসেরটা একবার দিবেন তারপরে ছয় মাসেরটা পরে আবার দিবেন এইভাবে নয় আপনি স্বর্ণের যাকাত আপনি এক বছর হিসাব করতে হবে আপনি এটা চলছে আপনার ফেব্রুয়ারি মাস কেবলই শুরু আপনার কাছে স্বর্ণ আছে নিসাব পরিমাণ এই নিসাবের উপরেই এক বছর অতিবাহিত হবে আগামী এক বছর আগামী ফেব্রুয়ারি আসবে মানে জানুয়ারি শেষ হবে ঠিক থেকে কয় তারিখ তিন তারিখ সমাবত তিন তারিখ বা চার তারিখ যাই হোক না কেন ঠিক দুই বা তিন তারিখ আসলে আপনার এক বছর পূর্ণ হবে তো তখন আপনি এই নিসাবের উপরে এক বছর পূর্ণ হবে আপনি দেখবেন যে আপনার কাছে স্বর্ণ আছে তখন আপনি স্বর্ণের জাকাত বের করবেন নিসাবের উপরে এক বছর অতিবাহিত হতে হবে তারপরে বা নিসাবের বেশি তারপর আপনি সেই তার উপরে জাকাত আসবে আপনার ফরজ হবে তখন আপনি জাকাত বের করবেন জাকাত বের করার পরে পরিস্থিতি আপনি জাকাত যাদেরকে দিবেন তাদের দিকে তাদের অবস্থা বিবেচনা করে আপনি সময়ের একটু আগে পিছিয়ে করতে পারেন যে এখন দিলেন তারপরে পরে একটু দিলেন কিন্তু আপনি জাকাতের টাকাটা আলাদা করে বের করে নিতে হবে এই জাকাতের টাকা আলাদা করে বের করে নিতে হবে ছয় মাসে জাকাত দিয়ে দিলেন কারণ ছয় মাসে তো আপনার জাকাত আপনার ফরজ হয়নি এক বছর অতিবাহিত হতে হবে ছয় মাসে আপনার উপর ফরজ হয়নি নিসাবের উপরে এক বছর অতিবাহিত হতে হবে তারপরে এই কারণ আমরা যাই না মানে তারপর কি হবে কি হতে পারে সুতরাং যেটা নিয়ম শরীয়তের যেটা এক বছর অতিবাহিত হওয়া সে নিয়ম অতিবাহিত হলে তারপরে আপনি জাকাতের টাকাটা আলাদা করবেন করে তারপরে সেটা যাদেরকে জাকাত দিবেন তাদের অবস্থা পরিস্থিতি বিবেচনা করে আপনি তাদেরকে দিবেন সেটা একটু তাড়াতাড়িও দিতে পারেন একটু দেরিও হতে পারে দেরি করে দিতে পারেন তাদের সুবি মানে কল্যাণে বিবেচনা করে নিজের সুবিধা অসুবিধা বিবেচনা করে নয় তো সেটি এরকম কারণ এটা নিজের জিম্মাদারি যতটা নিজের কাজ থেকে দূরে সরিয়ে দেওয়া যাবে এই দায়িত্ব নিজে যত তাড়াতাড়ি পালন করা যাবে ততই নিজে দায়মুক্ত মুক্ত আগে দেওয়া পরে দেওয়া হকদারের কাছে পৌঁছে দেওয়া সেটা হলো হকদারের কল্যাণের উপর নির্ভর তাদের যেটা সুন্দর হবে তার জন্য যেটা ভালো হবে এই দিক বিবেচনা করে আগে পিছু করা যেতে পারে আশা করি স্পষ্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহি